এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বরিশালে সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠে সমাবেশে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ অন্যান্য নেতারা। শিক্ষা দিবস উপলক্ষে ছাত্র সমাবেশ ও র্যালি হয়েছে গাইবান্ধায়। দুপুরে র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরিতে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন বাসদের জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাইদ। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে প্রাইস প্রকল্প শুরু হয়েছে পটুয়াখালীতে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। শিক্ষা দিবস উপলক্ষে সন্ত্রাস ও দখলমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে ঝিনাইদহতে। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি শারমিন সুলতানা। নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণের এক দফা দাবিতে পতাকা মিছিল হয়েছে জয়পুরহাটে। দুপুরে সদর হাসপাতাল থেকে একটি মিছিল বের হয়। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বগুড়া নার্সিং ও মিড ওয়াইফারি কলেজের প্রধানের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকালে বগুড়া শেরপুর সড়কে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এছাড়া একই দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ হয়েছে নাটোরে। দুপুরে সদর হাসপাতাল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে জরুরি বিভাগের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে খাগড়াছড়িতে। সকালে ছাত্র জনতার ব্যানারে একটি মিছিল বের হয়ে আদালত সড়ক ঘুরে পৌর শাপলা চত্বর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। লিজন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। দুপুরে উপজেলার গুণধর ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচিতে এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা অংশ নেয়। লিজন হত্যার ঘটনা জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুনুর বিচারের দাবি জানান তারা। কৃষিজমি, বসতবাড়ি ও চরাঞ্চল রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে মানিকগঞ্জের হরিরামপুরে। পদ্মা নদী ভাঙ্গন কবলিত গঙ্গা ধরদি এলাকায় মানববন্ধনে অংশ নেয় চরাঞ্চলবাসী ও বেসরকারি গবেষণা সংস্থা বার্ষিক। নোয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা ছাত্রদল। পৌরসভার এক নম্বর ওয়ার্ডে প্রায় 5,000 পরিবারকে এ সহায়তা দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন। বকেয়া বেতন এবং সাকুয়া টেক সোয়েটার ফ্যাক্টরি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহীতে। দুপুরে সিটি সেন্টারের সামনে বিক্ষোভে অংশ নেয় প্রতিষ্ঠানটির কর্মচারীরা। আনন্দ ঘন পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা ও মনসা পূজা হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের পলাশপোলে পূজা অর্চনায় যোগ দেন পুণ্যার্থীরা। টাঙ্গাইলের বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ বজলুর রহমান। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।